সুপ্রিয় শিক্ষার্থী, আর্টিকেলের দ্বিতীয় ক্লাসের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব দি এর ব্যবহার। সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাউনের পূর্বে আর্টিকেল দি বসতে পারে। এক নম্বর রুলে আমরা দেখব, কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে বাংলায় টিটা খানা খানি এর পরিবর্তে দি বসে। যেমন বই, ইংরেজি বুক, বইটা লিখতে গেলে আমরা লিখব দা বুক। সুতরাং আমরা উদাহরণে দেখতে পারি, গিভ মি দা বুক, আমাকে বইটা দেও, এর অর্থ এরকম হবে। আর পরবর্তী উদাহরণটা দেওয়া আছে দা বয়েস, ছেলেগুলো, এটা প্লুরাল কমন নাউন, এটা প্লুরাল নাউন, দা বয়েস ছেলেগুলো, প্লেইং ইন দ্য ফিল্ড, ছেলেগুলো মাঠে খেলতেছে। আমি যদি প্রশ্ন করি বা কেউ যদি প্রশ্ন করে কোন ছেলেগুলো, তখন প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা লোকগুলো, দা বয়েস প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা লোকগুলো, সরি, মাঠে খেলা ছেলেগুলো, মাঠে খেলা করা ছেলেগুলো আর ইনোসেন্ট, ইনোসেন্ট ভদ্র বা সভ্য, মাঠে খেলা লোক ছেলেগুলো সভ্য। এরপর আসি রুল টু, কোনো নাউন প্রথমবার ব্যবহৃত হলে দ্বিতীয়বার যখন তা ব্যবহৃত হয় তখন তা নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ তার পূর্বে দিবসে। যেমন উদাহরণ, হি বট এ বুক, সে একটা বই ক্রয় করেছিল, দ্য বুক ওয়াজ ইংলিশ। প্রথমে বুক, বই শব্দটা অনির্দিষ্ট, তাই তার কারণে তার পূর্বে আর্টিকেল এ বসছে, দ্বিতীয়বার এটা নির্দিষ্ট হয়ে গেছে তাই তার পূর্বে দি বসেছে। রুল থ্রি, একটি মাত্র শব্দ দ্বারা ওই জাতীয় সকলকে বোঝাতে, ওই জাতীয় সকলকে বোঝাতে তার পূর্বে দি বসে। যেমন দ্য হর্স, এই হর্স শব্দটার পূর্বে দা বসেছে, দ্য হর্স ইজ এ স্ট্রং অ্যানিমাল, এ স্ট্রং অ্যানিমাল একটা শক্তিশালী প্রাণী, দ্য হর্স ইজ, অর্থাৎ ঘোড়া একটি শক্তিশালী প্রাণী, সকল ঘোড়াকেই বুঝাইছে এখানে যে ঘোড়া এই প্রাণীটা শক্তিশালী প্রাণী। যেমন এর আর একটা উদাহরণ হতে পারে, যে দ্য কাউ ইজ ইনোসেন্ট অ্যানিমাল, অর্থাৎ গরু সভ্য প্রাণী। রুল ফোর, মহাবিশ্বে যা কিছু একটা, অর্থাৎ মহাবিশ্বে যা একটা আছে তার পূর্বে দা বসে। যেমন দা সান, দা মুন, এই যে মুনের পূর্বে দা বসবে, সানের পূর্বেও দা বসবে, দা আর্থ ইত্যাদি। 5 নম্বর রুলে দেখো, কোনো জাতি বুঝাতে দা বসে। যেমন দা আমেরিকানস, আমেরিকানস শব্দটার পূর্বে দা বসেছে, এই দা আমেরিকান শব্দটা দ্বারা আমেরিকান জাতিকে বোঝানো হয়েছে। আবার বাংলাদেশি, বাংলাদেশি শব্দটার পূর্বে দা বসেছে, দা বাংলাদেশি বলতে বোঝায় বাঙালি জাতি বা বাংলাদেশিদের বোঝানো হয়েছে। রুল সিক্সে দেখো, কোনো ভাষার আগে দা বসলে তখন ওই ভাষাকে বোঝায় না, ওই ভাষাভাষী জাতিকে বোঝায়। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ শব্দটার পূর্বে দা নেই, এখানে ইংলিশ শব্দটা দ্বারা শুধু ভাষাকে বোঝানো হয়েছে যে ইংরেজি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা। পরের লাইনে আছে দা ইংলিশ, এখানে ইংলিশ শব্দটার পূর্বে দা বসেছে, দা ইংলিশ আর এ রিচ ন্যাশন, এখানে ইংলিশ শব্দটা পূর্বে দা বসার কারণে এটা ভাষাকে বোঝায়নি, এটা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, এখানে এটার অর্থ আসবে দা ইংলিশ, ইংরেজরা আর এ রিচ ন্যাশন, ইংরেজরা হয় একটা ধনী জাতি। রুল সাথে দেখো, রোডের নামের পূর্বে দা বসে, রোডের নামের পূর্বে দা বসে। যেমন হি লিভস ইন গ্রিন রোড, গ্রিন রোড, যেমন উই লিভ ইন কলেজ রোড, উই হি লিভস ইন ইন্দ্রিয়া রোড, এরকম রোডের নাম থাকবে, সেক্ষেত্রে ওই রোডের নামের পূর্বে দা বসে, এরকমই দা বসেছে।
রুল এইট, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসানো বাধ্যতামূলক। যেমন মরুভূমি, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, ট্রেন, জাহাজ, বিমান, মহাকাশযান, বিখ্যাত বিল্ডিং, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এই নামগুলো সহজে মুখস্থ করা যায় এইভাবে। যেমন আমরা মরুভূমি থেকে শুরু করব। মরুভূমি, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এভাবে। এরপরে ট্রেন, জাহাজ, বিমান, মহাকাশযান, বিল্ডিং, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এইভাবে কবিতার ছন্দের মতো মুখস্থ করলে ভালো হয়। যেমন এগুলোর নামের পূর্বে নদী, যেমন মরুভূমি, দা সাহারা, দা সাহারা, সাহারা শব্দটা এটা একটা মরুভূমির নাম। এরপরে নদী, দা পদ্মা, এই পদ্মা এটা নদীর নাম, এর পূর্বে দা বসবে। সাগর, ক্যাপসিয়ান সি, এই ক্যাপসিয়ান সি একটা সমুদ্রের নাম, সাগরের নাম, এটার পূর্বে দা বসবে। উপসাগর, দা বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলটা একটা উপসাগর, এর পূর্বে দা বসেছে। মহাসাগর, দা প্যাসিফিক, প্যাসিফিক মহাসাগর, এর পূর্বে দা বসেছে, প্যাসিফিকটা একটা মহাসাগরের নাম। ট্রেন, দা সুবর্ণ এক্সপ্রেস, এই সুবর্ণ এক্সপ্রেসটা একটা ট্রেনের নাম। এরপরে জাহাজ, দা টাইটানিক, টাইটানিক একটা জাহাজের নাম। বিমান, দা ডাকোটা, ডাকোটা একটা বিমানের নাম। মহাকাশযান, দা স্কাইল্যাব, স্কাইল্যাবটা একটা মহাকাশযানের নাম। বিখ্যাত বিল্ডিং, যেমন আইফেল টাওয়ার, এটা একটা বিখ্যাত বিল্ডিং, এখানে দা পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউসের পূর্বে আমরা দা বসাই। এই তলে আসি আমরা পর্বতমালা, দা হিমালয়েস, হিমালয়েসটা পর্বতমালার নাম, দা হিমালয়েস বসেছে, দা বসেছে পূর্বে। দ্বীপপুঞ্জ, যেমন দা আন্দামান, এটা একটা দ্বীপপুঞ্জ, দা বসেছে এর পূর্বে। ধর্মগ্রন্থ, দা কোরআন, এখানে হতে পারে দা বাইবেল, দা গীতা, এরকম। সংবাদপত্র, দা প্রথম আলো, এই প্রথম আলো সংবাদপত্রের নাম, এটা আমরা সবাই জানি, তিনি, এটার পূর্বে দা বসেছে, দা ইত্তেফাক, এরকম হবে, দা দৈনিক সমকাল, আচ্ছা, এর পূর্বে দা বসে। তাহলে আমরা জানলাম যে এই নির্দিষ্ট কিছু পুরোপার নাউন আছে যার পূর্বে দা বসানোটা বাধ্যতামূলক। রুল নাইনে দেখো, প্রপার নাউনের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ থাকলে, প্রপার নাউনের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। যেমন ওমর রাদিয়াল্লাহু ওয়াজ এ খলিফা অফ ইসলাম, ইসলাম, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু ইসলামের একজন খলিফা ছিলেন। এখানে ওমর রাদিয়াল্লাহু এটা প্রপার নাউন, কারণ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। এর পূর্বে গ্রেট শব্দটা বসেছে, গ্রেট শব্দটা হলো অ্যাজেটি, অর্থাৎ গ্রেট ওমর, বিখ্যাত ওমর রাদিয়াল্লাহু, এই গ্রেট অ্যাজেটিভ এর পূর্বে দা বসেছে, কারণ রুলে বলা আছে প্রপার নাউনের পূর্বে কোনো অ্যাজেটিভ থাকলে তার পূর্বে দা বসে। তাহলে দ্য গ্রেট ওমর রাদিয়াল্লাহু ওয়াজ এ খলিফা অফ ইসলাম, অর্থাৎ বিখ্যাত ওমর রাদিয়াল্লাহু ছিল ইসলামের একজন খলিফা। রুল টেন, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট সেন্স এ ব্যবহৃত হয়, অর্থাৎ কমন নাউন দ্বারা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায় বা অ্যাবস্ট্রাক্ট ধারণা, যেমন অ্যাবস্ট্রাক্ট শব্দটা অর্থ হচ্ছিল গুণবাচক ধারণা বোঝায়, তখন তার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এটা হচ্ছে কমন নাউন। এটা কমন নাউনের কাজ করেছে, এখানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায়নি, কারণ এভরি মাদার, প্রত্যেক মা লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে বা তার শিশুকে ভালোবাসে। এখানে দা মাদার, এখানে মাদার প্রোনাউনটা আছে, এই কমন নাউনটা আছে, দা মাদার রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মা জেগেছিল, এরকম বোঝায়, মা জেগেছিল না, মাতৃত্ব জেগেছিল, অর্থাৎ মায়ের গুণাবলী তার মধ্যে প্রকাশ পেয়েছে, অর্থাৎ মা না, সে মা না, কিন্তু মায়ের গুণাবলী তার মধ্যে প্রকাশ পেয়েছে। এখানে এই মাদার শব্দটার পূর্বে দা বসেছে, এই কারণে রুলে বলা হয়েছে যে কমন নাউনের নাউন যদি কোনো অ্যাবস্ট্রাক্ট সেন্স এ ব্যবহৃত হয় বা অ্যাবস্ট্রাক্ট ধারণা, গুণবাচক ধারণা বোঝা, তখন তার পূর্বে দা বসে। যেমন আমরা বলতে পারি দ্য নজরুল ওয়াজ ফাউন্ড, দ্য নজরুল ওয়াজ ফাউন্ড ইন হিম, অর্থাৎ তার মধ্যে নজরুলকে দেখা গেল, অর্থাৎ নজরুলের গুণাবলী তার মধ্যে দেখা গেল, এগুলো এরকম হবে।
আর রুলগুলোতে আমি একটা একটা উদাহরণ দিতেছি, প্রত্যেকটা রুলে একটা একটা উদাহরণ দিয়েছি, কারণ এতগুলো উদাহরণ লেখা যায় না, বা অনেক লেখা, এই কারণে যতটা কম দিতে কমের মধ্যে দিয়েছি। তোমরা শিটে এগুলো বিস্তারিত দেখে নেবে, শিটগুলো প্রত্যেকটা লেকচারের সাথে শিটগুলো আপডেট দেওয়া হচ্ছে, তোমরা এই শিটগুলো থেকে এগুলো ভালোভাবে বিস্তারিতভাবে পড়বে। এরপর যার যত কমেন্ট থাকে করবে, আমি আবার শিট বানাবো। আসলে আমরা ভিডিওগুলো করতেছি খুব সামান্য কিছু সরঞ্জাম নিয়ে, হঠাৎ এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা এইভাবেই করতে পারতেছি, আরও আমরা ভালোভাবে কিছু করতে পারতেছি না, কারণ এখানে ভালো ক্যামেরার দরকার, অনেক সরঞ্জামের দরকার হয়। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যতটুকু সম্ভব আমরা করছি। আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী রুলগুলো করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকো।